আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটি হলো কীভাবে আমরা মাই খাতা কাটিং করব এবং সেলাই করব। আমি ঠিক যেভাবে কাটিং করছি এভাবে যদি আপনারা কাটিং করেন, আপনারা গাউন, হিজাব ও খিমা তৈরি করতে পারবেন। কোনায় ফিতে ধরে আমরা এভাবে চারিকোল ডাউন দিয়ে দাগ টানবো, টেনে কোনোই হলে কোনোই জন্য বাদ দেব, আর গাউন হলে কোমরে মাপ দিয়ে বাদ দেব। এটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে খিমার হিজাব, গাউন হাতা এবং গাউন তৈরি করতে পারবেন। এভাবে আপনারা চাইলে বাচ্চাদের জন্য গাউনও তৈরি করতে পারেন। এটি চাইলে সরাসরি ড্রেসের সাথে জোড়া দিয়ে দিতে পারেন, আবার চাইলে 11 ইঞ্চি মতন হাতা নিয়ে তার সাথে নিচে কোনোই থেকে গাউনটি জোর দিতে পারেন। যা যেভাবে ইচ্ছা সে সেভাবে দিয়ে নেবেন। আমি দেখছি যে আমার এটা বগলে মাপ অনুযায়ী হবে কি, আর যদি কারোর কম হয়ে যায় অবশ্যই নিচে একটু জোড়া দিয়ে নেবেন। হাতাটি কেটে নিলাম। এবার জোড়ার অংশ অল্প পরিমাণ ধরবো এবং খোলা অংশের দিকে 1.5 ইঞ্চি মতো বাদ দেব, দিয়ে আমরা হাতা কেটে নেব। আমাদের হাতা কাটিং শেষ। আপনারা চাইলে এভাবে এক পার্ট দিয়ে হাতা তৈরি করে ফেলতে পারেন, কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী এখানে ডাবল পার্ট মাই খাতা দিব। এই জন্য আমরা 4 ভাঁজ করে নিয়ে আবারও একইভাবে গাউন বা মাই খাতা কেটে নিলাম। ফিতে কোনা বরাবর রেখে আমরা চারিকলভাবে ঘুরিয়ে একই মাপ কেটে কেটে যাবো। যদি 8 নিই তাহলে 8, 10 নিলে 10, 4 নিলে 4, সেও তো গাউনের জন্য 40 নিলে 40, কোনা থেকে যতটুকু হবে। এবার আমরা কীভাবে হাতাটি তৈরি করব আপনাদেরকে একটু দেখিয়ে নিই। ঠিক এভাবে আমরা হাতাটি তৈরি করব। চলুন আপনাদেরকে হাতাটি তৈরি করে দেখাই। সর্বপ্রথম হাতাটি তৈরি করতে আমাদের ঝামেলা যাতে না হয় আমরা দুইটা এভাবে সেলাই করে নিব। হাতাটি সেলাই করা শেষ। আপনারা চাইলে এখানে পিকো দিয়ে নিতে পারেন, যদি কারো বাসায় পিকো মেশিন থাকে অবশ্যই তার দিয়ে পিকো দিয়ে নেবেন, আর যদি না থাকে কোনো টেলার্সের দোকান থেকে অবশ্যই দিয়ে আনবেন। এভাবে আমরা হাতাটি জোর দিয়ে নিব। ডাবল সেলাই দিয়ে নিব, তাহলে খোলার সম্ভাবনা থাকবে না। আমাদের হাতাটি সেলাই করা শেষ। দেখুন আমরা যদি পিকো দিই তাহলে এভাবে ঢেউ ঢেউ পড়বে। এবার আমরা হাতা দুইটি দুই পাশ পাশ মেরে নিব, একটু রিপু দিয়ে। যেহেতু সাদা অংশটা সরে যাচ্ছে এই জন্য আমি ছোটো করে একটু রিপু দিয়ে নিব, তারপরে সেলাই করব। নাই মধ্য সিট গুটিয়ে দিতে পারে। এবার আমরা হাতাটি সেলাই করে নিব। আমরা এভাবেই কামিজের দুইটা হাতাই তৈরি করে নিব। এবং আপনাদের যদি এই ভিডিওটা দেখেও যদি বুঝতে অসুবিধা হয়, আমি এই হাতা দুইটার কামিজ যে কাটিং এবং সেলাই ভিডিও সব অবশ্যই সেটা দেখে নেবেন। এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিন। এভাবে আমরা হাতার সেটে নিব। আমাদের সুবিধা মতো একটু কম বেশি ছিল বলে সমান করে নিলাম। হাতাটি তৈরি শেষ। পিকো দিলে এরকম পড়বে, আর আপনারা চাইলে নিচে সেলাইও দিয়ে নিতে পারেন। আমি এভাবে ঠিক দুইটা হাতাই তৈরি করে নিলাম। আল্লাহ হাফেজ।